ইস্কন ইস্যুতে ভারতের কিছু মিডিয়া সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলু রশিদ ফিরোজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাই শহরের পায়রা চত্বরে জেলা বাসুদের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দেশের সংস্কার ও নির্বাচন নিয়ে কমরেড বলেন দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সমাবেশে বাসুদের আরও জন কেন্দ্রে নেতা বক্তব্য রাখেন এর আগে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয় আমরা এই সমস্ত সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একই সাথে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের ঘটনাটাকে ফুলিয়ে ফাঁিয়ে অতিরঞ্জিতরচিত করে এবং ক্ষেত্রবিশেষে মিথ্যা প্রবাকাণ্ড করে বাংলাদেশেও একটা সাম্প্রদায়িক শুশ্রুষি সাম্প্রদায়িক উস্কানি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের দেশের জনগণ ধৈর্যের সাথে সেই সমস্ত সকল উস্কানি সত্ত্বেও আমাদের দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে বজায় রেখেছে